Assalamualaikum. ATN Bangla Shangbadi সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজদিন নাহার। ডিবি অফিস থেকে আদালতে নেওয়া হয়েছে র‍্যাবের হাতে আটক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান বহুল আলোচিত প্রতারক মোহাম্মদ শাহেদ করিমকে। র‍্যাব হেডকোয়ার্টার থেকে এনে রাতে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল। সেখান থেকে সকাল 10:30টার দিকে আদালতে নেওয়া হয়। তার বিরুদ্ধে গতকালই অস্ত্র আইনে মামলা হয়েছে সাতক্ষীরার দেবহাটা থানায়। সাতক্ষীরার ওই সীমান্তে বোরখাপুরে ছদ্মবেশে ইছামতি নদী পাড়ি দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল শাহেদ। সেখান থেকে তাকে আটক করে র‍্যাব। আদালতে জিজ্ঞাসাবাদের জন্য শাহেদকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এখন সেই রিমান্ড শুনানি চলছে। ঢাকা সহ দেশের মধ্যাঞ্চলের দিকে ধেয়ে আসছে বন্যা। প্রধান সব নদ-নদীতেই বাড়ছে পানি। মানিকগঞ্জের আড়িচা পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে 43 সেন্টিমিটার। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। ডুবে গেছে বসতবাড়ি, ফসলি জমি ও ক্ষেত খামার। কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ধরলার পানি কোথাও কোথাও বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ঘরবাড়ি নলকূপ ডুবে যাওয়ায় খাবার ও বিশুদ্ধ পানি সংকটে পড়েছেন গাইবান্ধার বন্যা দুর্গত এলাকার কয়েক লাখ মানুষ। তীব্র হচ্ছে গবাদি পশু ও শিশু খাদ্যেরও সংকট। বন্যা দুর্গতদের জন্য সরকারিভাবে 160 মেট্রিক টন চাল ও 8 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই কম বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানিবন্দী হয়ে পড়েছেন 60টি গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ। জামালপুর ও বগুড়ার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে 3 দিন ধরে অপরিবর্তিত রয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। এছাড়া নেত্রকোনার খালিয়াজুড়ি ও মদনের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে গত 3 দিন বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সুনামগঞ্জে। তবে এতে কাঁচা ঘরবাড়ি নিয়ে বিপদে পড়েছেন অনেক মানুষ। দর্শক, উত্তরাঞ্চলের কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সকালে আরো খারাপ হয়েছে। সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছেন জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীর। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমর সহ সবগুলো নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন বাস্তবতায় কুড়িগ্রামের প্রায় 1.5 লক্ষ বানভাসী মানুষজন কিন্তু বিপর্যস্ত অবস্থায় পড়েছে। আমি এই মুহূর্তে এই ভোগডাঙ্গা ইউনিয়নের কুমারপুর থেকে একটি যে সড়কটি ভিতরবন্ধ হয়ে নুন খাওয়া গিয়েছে, এই সড়কের এই জায়গাটিতে কিন্তু এই ধরলার পানির স্রোতে এই ভেঙে যাওয়ায় এই এলাকার প্রায় 25টি গ্রামের মানুষ কিন্তু যোগাযোগ বিচ্ছিন্নতায় পড়েছে এবং এর ভাটির দিকের এই গ্রামগুলোতে পানিতে তলিয়ে গেছে, তারা কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। এবং এখানকার মানুষজন বলছেন তারা এই সড়কটি এই দ্রুততম সময়ে যাতে সংস্কার করে, বন্যার পরপরই সংস্কার হয় সেই দাবি তারা করছে। এবং এরকম কিন্তু যোগাযোগ বিচ্ছিন্নতায় কুড়িগ্রামের অসংখ্য চর, দ্বীপচর সহ বিভিন্ন নিম্ন অঞ্চল তলিয়ে যাওয়ার কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্নতায় পড়েছে মানুষজন। এবং বানভাসী মানুষজনের কাছে এখনো পর্যন্ত পর্যাপ্ত সহায়তা কিন্তু অনেকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ইউসুফ আলমগীর, এটিএন বাংলা, কুড়িগ্রাম। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। দেশের ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইকুইটি এন্টারপ্রাইজের উন্নয়নে প্রয়োজনীয় পলিসিগত সহায়তার আশ্বাস দিয়েছেন বিএসসিসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম। ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি আশ্বাস দেন। বৈঠকে ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি এবং স্টার্ট আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়। একাতে বিনিয়োগের মাধ্যমে দেশের শেয়ার বাজারে অবদান রাখতে পারে সেসব বিষয়ে সম্ভাব্য সহায়তার বিষয়গুলোতে জোর দেন বক্তারা। বিমা খাতের দুই কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডকে 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে কোম্পানি দুটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। বিনিয়োগকারীদের 10% নগদ লভ্যাংশ দেবে রূপালী ইন্স্যুরেন্স। সর্বশেষ বছরে কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 1.75 টাকা। আগের বছর ইপিএস ছিল 1.56 টাকা। সম্পদ মূল্য হয়েছে 21.06 টাকা। আগামী 1 ডিসেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে
এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ডের 6 আগস্ট এদিকে সিটি জেনারেল ইন্স্যুরেন্স 5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস হয়েছে 1 টাকা 1 পয়সা, আগের বছর ছিল 1 টাকা 17 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 15 টাকা 68 পয়সা। এজিএম অনুষ্ঠিত হবে 16 সেপ্টেম্বর, রেকর্ডের 6 আগস্ট। প্রাইম ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি 13.5% নগদ লভ্যাংশ দিয়েছে। ঘোষিত নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে কোম্পানিটি। আর যাদের লভ্যাংশ ব্যাংক হিসেবে জমা হয়নি তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।